শুরুতেই দেশের গুরুত্বপূর্ণ সংবাদ জানিয়ে দিব। সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। এরপর জানিয়ে দিব দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে বললেন মঈন খান। এদিকে বগুড়ায় প্রকাশ্যে দুই নেতাকে কুপিয়ে জখম। আরও জানাব বিএনপির কর্মসূচি রমজানে জনভোগান্তি সৃষ্টি করবে বললেন উবায়দুল কাদের। আরও থাকবে রমজান মাসে নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের আট নির্দেশনা। মিয়ানমারের চলমান সংঘাত, নাখ্যাংছড়িতে গুলিবিদ্ধ ইউপি সদস্য হাসপাতালে। সন্ধ্যায় হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি শারীরিক পরীক্ষা নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। আজ সন্ধে 6:30 রাজধানী গুলশান 2 এর বাসা ফিরোজা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডামের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন ও একান্ত সচিব ABM আব্দুস সাত্তার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত 8 ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজধানী এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা শেষে ওই দিনই আবার তাকে বাসায় নেওয়া হয়। তার আগে গত 11 জানুয়ারি 5 মাস 2 দিন হাসপাতালে চিকিৎসা শেষে বাসায় ফিরেছিলেন খালেদা জিয়া। দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে বললেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেছেন, দেশে অর্থনীতি ফোকলা হয়ে গেছে। রোজা রেখে ঠিকমতো ইফতার পর্যন্ত করতে পারে না সাধারণ মানুষ। দরিদ্র মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে। দেশের মানুষের ত্রাহি ত্রাহি অবস্থা। আজ সদ্য কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর খোঁজ নিতে তার বাসায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশকে শুষে নিয়েছে। বিএনপি সরকারে যাওয়ার আন্দোলন করছে না। জনগণের কাছে ক্ষমতা ফিরিয়ে দিতে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য বিএনপি আন্দোলন করছে। সরকারের বিদায় ছাড়া এসব সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সরকার ভীত হয়ে আইন ভেঙে বিরোধী দলের রাজনীতিতে বাধা দিচ্ছে। মঈন খান বলেন, গত বছরের 28 অক্টোবর পর থেকে 26,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। রিমান্ডে ও কারাগারে তাদের নির্মম অত্যাচার করা হয়েছে। বিএনপিকে রাজনীতি থেকে দূরে সরাতেই নেতাকর্মীদের গ্রেপ্তার নির্যাতন করা হচ্ছে বলে দাবি করেন বিএনপি নেতা মঈন। তিনি বলেন, এই সরকার বুলেট বন্দুক ও গায়ে জোরে ক্ষমতায় এসেছে। 7 জানুয়ারি নির্বাচনে মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। বগুড়ায় প্রকাশ্যে দুই নেতাকে কুপিয়ে জখম। ইফতারে আধা ঘন্টা পর বগুড়ায় প্রকাশ্যে স্বেচ্ছাসেবক লীগ ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে কুপিয়ে আহত করেছেন দুর্বৃত্তরা। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আজ দুপুর পর্যন্ত তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ। এর আগে গতকাল সন্ধ্যা 6:45 দিকে শহরের সাতমাথা এলাকার BRTC মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। আহতরা হলেন বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের 8নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, একই স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাগর কুমার রায়। আহতদের মধ্যে স্বেচ্ছাসেবক লীগ নেতা মমিনুল আশঙ্কাজনক অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ICU ও স্বেচ্ছাসেবক দল নেতা সাগর সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। বগুড়া শহর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রসঞ্জিৎ রায় সঞ্জিত বলেন, আহত মমিনুল ও সাগর শহরের 8নং ওয়ার্ডের সেউজগাড়ি এলাকার বাসিন্দা। রেলওয়ে মার্কেট নিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকার দুই গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল, এর জেরে আজকের হামলা হয়ে থাকতে পারে। প্রসঞ্জিৎ রায় সঞ্জিত আরো বলেন, আজ ইফতারের আধা ঘন্টা পর BRTC মার্কেটের সামনে থেকে মমিনুল ও সাগর মোটরসাইকেল করে সেউজ গাড়ির দিকে আসছিলেন। এ সময় পেছন থেকে প্রায় 10 জন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাদের কুপিয়ে আহত করে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় তাদের শ্রমিক হাসপাতালে আনা হয়। আহত সাগরের হাতে ও মমিনুলের মাথায় একাধিক আঘাত করা হয়েছে। বগুড়া সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাইহান অলিউল্লাহ বলেন, আহতদের মধ্যে মমিনুলের অবস্থা আশঙ্কাজনক। তাকে শ্রমিক হাসপাতালে ICU চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তার চেষ্টা চলছে। বিএনপির কর্মসূচি রমজানে জনভোগান্তি সৃষ্টি করবে বললেন উবায়দুল কাদের। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবায়দুল কাদের বলেছেন, রমজান মাস সংযমের মাস। এ মাসেও বিএনপির নেতারা তাদের রাজনৈতিক কর্মসূচি চলমান রাখার কথা বলেছেন। রমজান মাসে কর্মসূচি চলমান রাখার ঘোষণার মধ্য দিয়ে বিএনপি জনগণের ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতির বিপক্ষে দাঁড়িয়েছে। তাদের এই কর্মসূচি রমজানের মধ্যেও জনভোগান্তি সৃষ্টি করবে, অর্থাৎ তারা দেশের জনগণকে কোনোভাবেই স্বস্তিতে থাকতে দিতে চায় না।
গতকাল গণমাধ্যমে পাঠানো একটি বিবৃতিতে তিনি এসব কথা বলেছেন। ওবায়দুল কাদের বলেন, আমরা আগেই বলেছি, রমজানে ঘোষিত কর্মসূচির মধ্য দিয়ে বিএনপি আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা দীর্ঘ এক যুগের ওই সময় তাদের তথাকথিত সরকার বিরোধী আন্দোলনের নামে দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের পায়তারা করে আসছে, কিন্তু তাদের ডাকে জনগণ কখনোই সাড়া দেয়নি, বরং তারা জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে। ফলে বিএনপি তথাকথিত আন্দোলনের মাধ্যমে গণসম্পৃক্ততার কোন স্বরূপ তুলে ধরতে ব্যর্থ হয়েছে। বিএনপি সর্বদাই গণবিরোধী অবস্থানে থেকে রাজনীতি করে আসছে, তাই বিএনপির পক্ষে কখনোই গণ আন্দোলন গড়ে তোলা সম্ভব নয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপির নেতাকর্মীরা পরোক্ষভাবে বন্দিত্বের কথা বলছে, তারা নাকি স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে না, অথচ তারা নিয়মিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করে যাচ্ছে, চড়া গলায় সরকারকে হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে বিএনপির নেতাকর্মীরা ভুলের চোরাবালিতে আটকা পড়েছে, ভুল রাজনীতির ফ্রেমে বন্দী হয়ে আছে। তারা খুনি, দুর্নীতিবাজ, অর্থপাচারকারী তারেক রহমানের নেতৃত্বে দাসত্বে বন্দী হয়ে আছে। তাদের সুবুদ্ধির উদয় বা বিবেক জাগ্রত না হলে তারা এই বন্দী দশা থেকে মুক্তি পাবে না। বন্দী অবস্থায় থাকতে থাকতে ভ্রমের কারণে তারা তাদের বন্দিত্বের দায়ভার সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে। ওবায়দুল কাদের আলো বল, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। রমজান মাসে জনগণের যাতে কষ্ট না হয় সেজন্য সরকার সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সর্বদা জনগণের পাশে ছিল এবং থাকবে। রমজানে নেতাকর্মীদের উদ্দেশ্যে ছাত্রলীগের 8 নির্দেশনা। পবিত্র রমজান উপলক্ষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সম্পৃক্ত করার উদ্দেশ্যে নেতাকর্মীদের 8টি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। এর মধ্যে রয়েছে অসহায়দের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, রক্তদান ও ঈদ উপহার দেওয়ার নির্দেশনা। দলের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসেফ ইনান স্বাক্ষরিতেও সই করা একটি বিবৃতিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া ও শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত সংগঠন। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দান ও আত্মত্যাগ, সামরিক শাসন বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম, সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক গবেষণায় নির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে ছাত্রলীগ সবসময় ছাত্র সমাজ ও তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়ে নেতৃত্ব দিয়েছে। উৎসব আয়োজন বা প্রাকৃতিক মানব সৃষ্ট যে কোনো প্রয়োজনে ছাত্রলীগ সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে। অতীতের ন্যায় এবারও রমজান মাসে ছাত্রলীগ ছাত্র সমাজ, জনতা, শ্রমজীবী মানুষের পাশে প্রয়োজন সাপেক্ষে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। এসব কার্যক্রম সুশৃঙ্খল ভাবে পরিচালনা করতে ছাত্রলীগের প্রতিটি সাংগঠনিক ইউনিটকে নির্দেশনা প্রদান করা হলো। শিক্ষার্থী, শ্রমজমি, অসহায় মানুষের মাঝে ইফতার ও সেহরি বিতরণ, বিনামূল্যে খাদ্য সামগ্রী ও নিত্য প্রয়োজনীয় উপকরণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে স্বল্প মূল্যে স্বাস্থ্যকর খাবার প্রাপ্তির বিষয়ে যত্নশীল হওয়া, কৃষিজীবী ও শ্রমজীবী মানুষকে কায়িক শ্রমের মাধ্যমে সহযোগিতা করা, রমজান মাসে স্বেচ্ছা রক্তদান তাই প্রয়োজন সাপেক্ষে রক্তদান করা, শিক্ষা প্রতিষ্ঠান, দলীয় কার্যালয় ও নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, সহপাঠী, সহকর্মী, প্রতিবেশী ও স্বজনদের প্রয়োজনে পাশে দাঁড়ানো এবং এতিম ও পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ। এবং সর্বশেষ জানাবো, মিয়ানমারে চলমান সংঘাত, নাইক্ষ্যংছড়িতে গুলিবিদ্ধ ইউপি সদস্য হাসপাতালে। মিয়ানমারে চলমান সংঘাতে সোমবার সকাল থেকে দেশটির অভ্যন্তরে স্বাধীনতাকামী বিদ্রোহীদের সঙ্গে তুমুল গোলাগুলিতে একটি বুলেট এসে পড়ে বাংলাদেশের অভ্যন্তরে। সে সময় কোমরে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের 8 নং ওয়ার্ড মেম্বার সাবের আহমেদ। তাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত কক্সবাজার সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে বুলেটটি বের করা হয়েছে। এদিকে মঙ্গলবার এই রিপোর্ট পর্যন্ত দুদফায় আশারতলি জামছড়ি সীমান্ত দিয়ে জীবন বাঁচাতে পাঁচে পালিয়ে এসেছেন 179 জন। তাদের মধ্যে মিয়ানমারের সেনা, বিজেপি ও ইমিগ্রেশন সদস্য রয়েছেন। আশ্রয় নেয়া মিয়ানমার বিভিন্ন বাহিনীর সদস্যদের নিরস্ত্র করে জামছড়ি সীমান্ত এলাকা থেকে নাইক্ষ্যংছড়ি 11 বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। তবে পুশব্যাক করা হয়েছে 2 দুভাষীকে। বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম।